দুনিয়ায় সবাই তো চায় দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য। তবে এই দীর্ঘায়ু শুধু বাবা মার কাছ থেকে পাওয়া জিনগত বৈশিষ্ট্যের কারণেই হয় না, কিছু কৌশল ও চারিত্রিক বৈশিষ্ট্য অনুসরণ করেও মানুষ দীর্ঘায়ু লাভ করতে পারে। এ বিষয়ে মনোবিজ্ঞানীরা বিভিন্ন গবেষণাও করেছেন। বেশি দিন বাঁচার সেই গোপন রহস্যগুলোই জানাবো আজকের ভিডিওতে। দর্শক, ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ক্লিক করুন বেল বাটনে। বেশি দিন বাঁচতে কিছু নিয়মকানুন মানতে হবে আপনাকেও। প্রথম ধাপে, বিজ্ঞানীদের তথ্য মতে একজন মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরের কোষীয় ক্রোমোজোমের টেলোমিয়ার অংশ ধীরে ধীরে ছোট হয়। এ কারণে মানুষের নানা ধরনের রোগাক্রান্ত হওয়ার আশঙ্কাও বেশি দেখা দেয়। অনেকে হয়তো ভাবছেন, এর উপর তো সৃষ্টিকর্তা ছাড়া কোনো মানুষেরই হাত নেই। তবে গবেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে একজন মানুষের জীবনযাপন প্রক্রিয়া পরিবর্তন করে টেলোমিয়ারের দৈর্ঘ্য বৃদ্ধিকারী এনজাইম শরীরে উৎপাদন করা যায়, ফলে টেলোমিয়ারের দৈর্ঘ্য তুলনামূলকভাবে কম হ্রাস পায়। থিওরি নাম্বার দুই, সচেতনতা ও ন্যায়পরায়ণতা। সচেতন মানুষ সবসময় সকাল থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সবকিছুই ঠিকভাবে করেন, তাই তাদের জীবনে স্ট্রেস বা মানসিক চাপ কম থাকে। এছাড়া ন্যায়পরায়ণ মানুষগুলোর মধ্যেও অশান্তির দাবানলও কম থাকে, তাই তারা দীর্ঘায়ু হন। থিওরি নাম্বার তিন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে বলেছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা, তাই গণ্ডি ছেড়ে বাইরে আসুন। জীবনে নির্মল আনন্দ দিতে পারে এমন বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত হন, ভালো মানুষের সাথে যোগাযোগ বাড়ান, শুদ্ধ সাংস্কৃতিক চর্চা করুন। এসব কাজ দুশ্চিন্তা দূর করার অন্যতম টনিক। মনোবিদ লেসলি মার্টিন বলেছেন, সহজেই যারা অন্যের সাথে মিশতে পারেন তুলনামূলকভাবে তারা বেশি দিন বাঁচেন। থিওরি নাম্বার চার, বদভ্যাস ত্যাগ। মানুষের মধ্যে কম বেশি কিছু না কিছু বদভ্যাস থাকে, তাই ভালো থাকতে হলে এগুলো চিহ্নিত করে বাদ দিতে হবে। যেমন ধূমপান, মদ্যপান, অতিরিক্ত খাবার গ্রহণ, অলসতা ইত্যাদি। এসব বদভ্যাস বাদ দিতে পারলে তারা মানসিক চাপে কম ভোগেন, তাই তাদের ভালো থাকার সম্ভাবনাও বেশি। 50 বছরের একটি ব্রিটিশ গবেষণায় দেখা গেছে, 30 বছর বয়সের মধ্যে ধূমপান ছাড়তে পারলে একজন মানুষের আয়ু 10 বছর বৃদ্ধি পায়। এভাবে 40-50-60 বছর বয়সে ধূমপান ত্যাগে একজন মানুষের যথাক্রমে 9, 6 ও 3 বছর আয়ু বাড়ে। থিওরি নম্বর পাঁচ, অন্যের জন্য কিছু করুন। অন্যের উপকারের জন্য যারা কাজ করে যান তাদের ভালো থাকার সম্ভাবনা বেশি। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সাইকোলজিস্ট সারা কনরাথের মতে, শুধু নিজের জন্য নয় বরং অন্যের জন্য নিঃস্বার্থভাবে সহযোগিতা করুন, তাহলে দীর্ঘজীবী হওয়ার সম্ভাবনা বেশি। তিনি জানান, দেখা গেছে পরোপকারী লোকগুলো অন্যদের চেয়ে তুলনামূলক 4 বছর বেশি বাঁচতে পারেন, কারণ নিঃস্বার্থ সেবায় মনে যে এক স্বর্গীয় অনুভূতি জন্মে, এতে শরীরের অক্সিটোসিন হরমোনের প্রভাব বাড়ে, আর এই হরমোনটি শরীরের স্ট্রেস হরমোনগুলোর কার্যকারিতা কমিয়ে শরীরকে রাখে অস্থিরতামুক্ত। থিওরি নাম্বার ৬, শারীরিক ও মানসিক ব্যায়াম। শারীরিক ও মানসিক ব্যায়াম মানুষের ভালো থাকার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শারীরিক ব্যায়াম মানুষের হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও ক্যান্সার সহ বিভিন্ন মরণঘাতী রোগ থেকে রক্ষা করে। এছাড়া মানসিক ব্যায়ামের মাধ্যমে মানুষ ভালো চিন্তা করে মন্দ কাজ থেকে বিরত থাকতে পারে, যা মানুষের জীবনের উপর বড় প্রভাব পড়ে। থিওরি নম্বর ৭, শ্রম সহিষ্ণুতা। কাজের মধ্যে থাকলে বেঁচে থাকার সম্ভাবনাও বেশি থাকে। বিজ্ঞানীদের মতে অলস দিনযাপনের মধ্যে নয় বরং যারা নিজেকে সবসময় কাজের সঙ্গে যুক্ত রাখেন এবং নিজেকে সবসময় হাসিখুশি রাখেন তারা দীর্ঘায়ু হতে পারেন। থিওরি নাম্বার ৮, ভাত ঘুম। দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ ঘুমানো বৈজ্ঞানিকভাবে স্বাস্থ্যসম্মত, আমরা যাকে বলি ভাত ঘুম। এই ভাত ঘুমই দীর্ঘ জীবন লাভের সহায়ক। চাই সুখী দাম্পত্য জীবন। পারিবারিক শৃঙ্খলা ও সুখী দাম্পত্য জীবন মানুষের দীর্ঘজীবী হওয়ার গুরুত্বপূর্ণ সহায়ক হিসাবে কাজ করে। মনোবিজ্ঞানী মার্টিন বলেন, সুস্থ সুখী দাম্পত্য জীবনযাপন দীর্ঘায়ু অর্জনে
সহায়ক হয়। তথ্যগুলো শেয়ার করতে এই চ্যানেলের লিঙ্কটি দিতে পারেন আপনার কাছের মানুষকেও। আপনার ভালো মন্দ অনুভূতিও জানান কমেন্টস বক্সে। ভালো থাকুন, ভালো রাখুন।